শুরু করছি আজকের সেশন, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ইউনিট 7, ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো ডিস্ট্রিবিউশন সিস্টেমের আমরা হচ্ছে ওভারহেড ভার্সেস আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা, এই টপিকটা আমরা ডিসকাস করছিলাম। তো পাবলিক সেফটি, ইনিশিয়াল কস্ট, ফ্লেক্সিবিলিটি, ফল্ট, এগুলো অলরেডি আগের সেশন ডিসকাস করা হয়ে গেছে। তো আমরা নেক্সট পয়েন্টে চলে আসছি। ওভারহেড ভার্সেস আন্ডারগ্রাউন্ড সিস্টেমের হচ্ছে ফল্ট লোকেশন অ্যান্ড রিপেয়ার। তো এখানে দেখতে পাচ্ছি ফল্ট লোকেশন অ্যান্ড মেনটেন্যান্স ইজ ইজি ইন কেস অফ ওভারহেড সিস্টেম দেন দ্য আন্ডারগ্রাউন্ড সিস্টেম। তো ওভারহেড সিস্টেমের হচ্ছে ফল্ট লোকেশন অ্যান্ড মেনটেন্যান্সটা হচ্ছে অনেক বেশি হয় আন্ডারগ্রাউন্ড সিস্টেমের থেকে, অনেক ইজি হয়, সরি, ইজি হয় মানে হচ্ছে ইজিলি ফল্টটাকে ফাইন্ড করা যায় এবং সেটাকে মেনটেন্যান্স করা যায়, রিপেয়ার করা যায়। নেক্সট হচ্ছে ইউজফুল লাইফ। ইউজফুল লাইফটা কি হচ্ছে? ইউজফুল লাইফটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেমের ক্ষেত্রে 40 to 50 years বেশি হয় দেন দ্য ওভারহেড সিস্টেম। ওভারহেড সিস্টেমে হচ্ছে 20 to 30 years, যেহেতু ওভারহেড সিস্টেমের ফল্ট হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, এই জন্য এর ইউজফুল লাইফটা কমে যায়। আন্ডারগ্রাউন্ড সিস্টেমে কিন্তু ফল্ট হয় না। নেক্সট হচ্ছে আমরা চলে আসবো মেনটেন্যান্স কস্টটা কার বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য মেনটেন্যান্স কস্ট ইজ মোর ইন ওভারহেড সিস্টেম দেন দ্য আন্ডারগ্রাউন্ড সিস্টেম। তো ওভারহেড সিস্টেমের মেনটেন্যান্স কস্টটা হচ্ছে অনেক বেশি আন্ডারগ্রাউন্ড সিস্টেমের তুলনায়। তো আমরা দেখলাম হচ্ছে এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ওভারহেড ভার্সেস আন্ডারগ্রাউন্ড, কোনটা ইকোনমিক্যাল, কোনটা অ্যাডভান্টেজ, কোনটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। দুটোরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, পাবলিক সেফটি, ইনিশিয়াল কস্ট, ফ্লেক্সিবিলিটি, ফল্ট লোকেশন, রিপেয়ার, ইউজফুল লাইফ আর হচ্ছে মেনটেন্যান্স কস্ট। তো এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা কি কি দেখলাম? ক্লাসিফিকেশন হচ্ছে এসি ডিস্ট্রিবিউশন, নেচার অফ কারেন্টের উপরে হচ্ছে আমরা এসি ডিস্ট্রিবিউশন অলরেডি আগের সেশনে ডিসকাস করা হয়ে গেছে। টাইপ অফ কনস্ট্রাকশনের উপরে আমরা দেখলাম হচ্ছে ওভারহেড সিস্টেম, আন্ডারগ্রাউন্ড সিস্টেম, দুটোর মধ্যে কম্পারিজনটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে আমরা চলে আসবো স্কিম অফ কানেকশন। স্কিম অফ কানেকশনের উপর বেশ করে তিনটে ক্লাসিফিকেশন রয়েছে, একটা হচ্ছে রেডিয়াল সিস্টেম, রিংম্যান সিস্টেম আর হচ্ছে ইন্টারকানেক্টেড সিস্টেম। তো আমরা একটা একটা করে তিনটি ডিসকাস করব। আমরা চলে আসছি হচ্ছে রেডিয়াল সিস্টেম। ইন দিস সিস্টেম দ্য সেপারেট ফিডার রেডিয়েট ফ্রম আ সিঙ্গেল লাইন সাবস্টেশন। একটা সিঙ্গেল লাইন সাবস্টেশন থেকে সেপারেট একটা ফিডার বেরিয়ে যায়, মানে যে ফিডারগুলো বেরোয় সেই ফিডারগুলো অন্য কোনো সাবস্টেশনের সাথে আর কানেক্টেড থাকে না, অন্য কোনো সোর্সের সাথে আর কানেক্টেড থাকে না। অ্যান্ড ফিড দ্য ডিস্ট্রিবিউটার অ্যাট দ্য ওয়ান এন্ড অনলি, মানে ডিস্ট্রিবিউটারগুলোকে অ্যাট দ্য ওয়ান এন্ড মানে একদিকেই ফিড করবে, মানে হচ্ছে ডিস্ট্রিবিউটারের যে আমরা যদি দুটো পয়েন্ট যদি ধরে নিই, একটা স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, তো অনলি হচ্ছে একটা পয়েন্টেই কি হবে এই ফিডারগুলো কি হয় এই সিস্টেমে ফিডারগুলো ফিড করে। তার মানে ডিস্ট্রিবিউটর হচ্ছে অনলি একটা সাইড থেকেই পাওয়ারটা পায় আর কি, সাপ্লাইটা পায়, বোথ সাইড থেকে সাপ্লাই পায় না, এই জন্য এটাকে বলে রেডিয়াল সিস্টেম। দিস সিস্টেম ইজ সিম্পলেস্ট অ্যান্ড মোস্ট ইকোনমিক্যাল সিস্টেম। এটা খুব সিম্পল আর হচ্ছে ইকোনমিক্যাল। যদি আমরা ডায়াগ্রামে চলে আসি, ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেডিয়াল সিস্টেমের একটা ডায়াগ্রাম। এই যে ফিডারগুলো রয়েছে, ফিডারগুলো একটাই সোর্স থেকে কানেক্টেড রয়েছে, এটা হচ্ছে সোর্স, এই ফিডারের হচ্ছে এটাই সোর্স। আর এটা কি রয়েছে? এটা হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন। এখানে বলা হয়েছিল যে এই ফিডারগুলো কি হবে ডিস্ট্রিবিউটারগুলোকে ওয়ান এন্ডে সাপ্লাই ফিড করবে। তাহলে এই যে ডিস্ট্রিবিউটার, যদি আমরা এটাকে ধরে নিই, এই ডিস্ট্রিবিউটার হচ্ছে এই পয়েন্টে ফিড করা হয়েছে, কারণ এই পয়েন্টে কোনো অন্য কোনো সোর্স আর কানেক্টেড নেই। তো এটাকে, এই টোটাল কানেকশন সিস্টেমটা হচ্ছে রেডিয়াল সিস্টেম। এটা হচ্ছে খুব সিম্পল আর হচ্ছে ইকোনমিক্যাল। এটা হচ্ছে রুরাল এরিয়ার দিকে এই এই কানেকশনগুলো রয়েছে, ম্যাক্সিমাম যে কানেকশনগুলো সেগুলো হচ্ছে রেডিয়াল সিস্টেম কানেকশন। তো এর কিছু ড্রব্যাক রয়েছে, ড্রব্যাকগুলো আমরা দেখছি। ডিসঅ্যাডভান্টেজ যেগুলোকে বলা হয়, দ্য এন্ড অফ দ্য ডিস্ট্রিবিউটার নিয়ারেস্ট টু দ্য ফিডিং পয়েন্ট উইল বি হেভিলি লোডেড। মানে হচ্ছে ডিস্ট্রিবিউটারের যে এন্ড, এন্ডে এটাকে এন্ড বলা হয়, ডিস্ট্রিবিউটারের এন্ড, এই এই পয়েন্টে কি হয়, এই পয়েন্টে ডিস্ট্রিবিউটার খুব লোডে থাকে। যেহেতু আগের দিকে লোডগুলো যদি ম্যাক্সিমাম যদি অন থাকে, তাহলে কিন্তু টোটাল লোডটা আস্তে আস্তে কী হয়, আগের দিকে লোডগুলো যদি অন
থাকে তাহলে এই একদম লাস্ট এন্ডে যে কনজিউমারগুলো থাকে তারা কিন্তু খুব একটা লোড পায় না, মানে তারা ভোল্টেজটা পায় না, এই জন্য এটাকে বলা হয় হেভিলি লোডেড। মানে হচ্ছে একদম এন্ডে ডিস্ট্রিবিউটরের এন্ডে যে কনজিউমারগুলো থাকে তারা কিন্তু ঠিকঠাক মতো সাপ্লাই পায় না, এই জন্য মাঝে মধ্যে আমরা ফিল করি যে একদম সন্ধ্যার দিকে কি হয় ইভিনিং টাইমে ভোল্টেজ ফ্লাকচুয়েশনটা একটা অবজার্ভ করা যায়। কেন? কারণ হচ্ছে আগের দিকের যে কনজিউমারগুলো তারা যদি ভোল্টেজটাকে চেঞ্জ করে, লাইটগুলোকে যদি চেঞ্জ করে, লোডগুলোকে যদি চেঞ্জ করে, সাপোজ ধরো হচ্ছে কারণ ইভিনিং টাইমে কি হয় ম্যাক্সিমাম কনজিউমারগুলো হচ্ছে ম্যাক্সিমাম লোডগুলো অন হয়ে যায়, লাইট লোড, টিভি, ফ্যান, ফ্রিজ এইগুলো যদি সমস্ত লোডগুলো যদি অন হয়ে যায় তাহলে একদম ডিস্টেন্স এন্ডে যে কনজিউমারগুলো তারা যখন লাইটগুলো অন করতে যাবে, তারা যখন লোডগুলো অন করতে যাবে তখন কিন্তু একটা ফ্লাকচুয়েশন তারা অবজার্ভ করবে, এই জন্য এটাকে বলা হেভিলি লোডেড। নেক্সট হচ্ছে হোয়েন ফল্ট অকার অ্যাট এনি পয়েন্ট অন ফিডার, ফিডারের কোনো একটা পয়েন্টে যদি ফল্ট হয় দ্য কনজিউমার সাফার ফ্রম দ্য কন্টিনিউয়াস সাপ্লাই, কন্টিনিউয়াস সাপ্লাই থেকে সাফার হবে। এই যে ফিডার আমরা দেখতে পাচ্ছি, ফিডারের যদি এইরকম কোনো একটা পয়েন্টে যদি ফল্ট হয়ে যায় তাহলে এই ফিডারটা কী হবে, সাপ্লাই পাবে না। তাহলে এই ফিডারের সাথে কানেক্টেড যতগুলো ডিস্ট্রিবিউটার রয়েছে, যতগুলো সাবস্টেশন রয়েছে পোল মাউন্টেড, সমস্ত সাবস্টেশনগুলো কী হবে সাপ্লাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে, তাহলে কন্টিনিউস সাপ্লাই পাচ্ছে না, তাহলে এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে দ্য কনজিউমার অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য ডিস্টেন্স এন্ড অফ দ্য ডিস্ট্রিবিউটার উড বি সাবজেক্টেড টু দ্য সিরিয়াস ভোল্টেজ ফ্লাকচুয়েশন হোয়েন দ্য লোড অন দ্য ডিস্ট্রিবিউটার চেঞ্জেস, যেটা একটু আগে আমি বোঝাতে গিয়ে বললাম, যখন হচ্ছে এই ডিস্ট্রিবিউটারের যে সমস্ত লোডগুলো আছে আগের দিকের কনজিউমারগুলো যখন লোডগুলো চেঞ্জ করবে, মানে হচ্ছে সাপোজ ধরো কোনো একটা বাড়িতে আগের দিকে যে কনজিউমার তাদের সমস্ত লাইট লোডগুলো আস্তে আস্তে করে অন করে দিচ্ছে, তখন হচ্ছে ডিস্টেন্স এন্ডে যে কনজিউমারগুলো রয়েছে তাদের মধ্যে একটা ভোল্টেজ ফ্লাকচুয়েশন দেখা দেবে, তাহলে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট আমরা চলে আসবো রিং মেন সিস্টেম, ইন দিস সিস্টেম দ্য প্রাইমারিজ অফ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ফর্ম আ লুপ, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের বা পোল মাউন্টেড ট্রান্সফর্মারের যে প্রাইমারিগুলো একটা লুপ ফর্ম করবে, অ্যান্ড দ্য লুপ সার্কিট স্টার্ট ফ্রম দ্য সাবস্টেশন বাস ফর অ্যান্ড মেক্স আ লুপ থ্রু দ্য এরিয়া হোয়ার দ্য পাওয়ার টু বি সার্ভ অ্যান্ড রিটার্ন টু দ্য সাবস্টেশন। তো আমরা একটা যদি ডায়াগ্রাম দেখে নিই, ডায়াগ্রামটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন, প্রত্যেকটা হচ্ছে এগুলো পোল মাউন্টেড সাবস্টেশন, এই পোল মাউন্টেড সাবস্টেশনের প্রাইমারিগুলো কী করেছে একটা লুপ ফর্ম করেছে, এখানে এ বি সি ডি এগুলো হচ্ছে প্রাইমারি, প্রাইমারিগুলো একটা লুপ ফর্ম করেছে। এই এই প্রাইমারিগুলো কোথার থেকে স্টার্ট হয়েছে, কোনো একটা সাবস্টেশন থেকে, সেকেন্ডারি সাবস্টেশন থেকে স্টার্ট হয়েছে, স্টার্ট হয়ে একটা টোটাল কমপ্লিট লুপ ফর্ম করেছে। তারপরে কী হচ্ছে দ্যাট দ্য ডিস্ট্রিবিউটার আর ট্যাপ ফ্রম ডিফারেন্ট পয়েন্ট এম ও কিউ অফ দ্য ফিডার থ্রু দ্য ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে ফিডার ডিস্ট্রিবিউটারগুলো হচ্ছে এম ও কিউ, ওই যে প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের থ্রু দিয়ে ট্যাপ করা হয়েছে। তো এটা হচ্ছে রিং মেন সিস্টেম, এটাকে বলা রিং মেন সিস্টেম। তাহলে রিং মেন সিস্টেম মানে হচ্ছে কি টোটাল প্রাইমারিগুলো একটা রিং, একটা লুপ ফর্ম করেছে, এই জন্য এই সিস্টেমটাকে বলা হয় রিংম্যান সিস্টেম। এখানে কি হচ্ছে এখানে অ্যাডভান্টেজ রয়েছে, কারণ ফিডারের কোনো একটা জায়গা যদি ফল্ট হয়, সাপোজ এই যে এই পয়েন্টটা রয়েছে ও, ও এর যদি আমার বি পয়েন্টে যদি ফল্ট হয় তাহলে এই ট্রান্সফর্মারটা কিন্তু সি থেকেও সাপ্লাই নিতে পারবে, তো এভাবে অ্যাডভান্টেজগুলো রয়েছে। তো আসছি, তো কানেকশনটা আশা করি ক্লিয়ার হয়েছে, এই কানেকশনটাকে বলা হয় রিংম্যান সিস্টেম। অ্যাডভান্টেজটা কি, দেয়ার ইজ লেস ভোল্টেজ ফ্লাকচুয়েশন অ্যাট দ্য এন্ড অফ কনজিউমার টার্মিনাল, কনজিউমার টার্মিনালে হচ্ছে ভোল্টেজ ফ্লাকচুয়েশনটা খুব কম হয়, কারণ যেহেতু এই ট্রান্সফর্মারটা হচ্ছে বোথ সাইড থেকে কী রয়েছে কানেক্টেড রয়েছে, দুটো সোর্স মানে দুই দিক থেকে সোর্স পাচ্ছে এখানে, তার মানে কী হচ্ছে এই জন্যই এই সিস্টেমের কনজিউমারগুলোর মধ্যে ভোল্টেজ ফ্লাকচুয়েশনটা খুব কম হয়। নাম্বার টু হচ্ছে দ্য সিস্টেম ইজ ভেরি রিলায়েবল অ্যাজ ইট ইচ ডিস্ট্রিবিউটার ইজ ফিড ভায়া টু ফিডার, যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার হচ্ছে দুটো ফিডারের সাথে কানেক্টেড রয়েছে। ইফ ফল্ট অকার অন এনি সেকশন অফ দ্য ফিডার দ্য কন্টিনিউটি অফ সাপ্লাই ইজ মেনটেন্ড টু দ্য অল কনজিউমার্স, তার মানে কী হচ্ছে যে কোনো ফিডারের যে কোনো একটা পোর্শনে যদি ফল্ট হয় তাহলে এর মধ্যে কিন্তু কন্টিনিউটি অফ সাপ্লাই মেনটেন করা হয়, এখানে কিন্তু ডিসকানেক্ট হয় না।
আশা করি ক্লিয়ার হয়েছে আজকের টপিক। এই অবধি আমাদের আরেকটা বাকি আছে, সেটা আমরা ডিসকাস করবো নেক্সট সেশনে, কারণ টাইম ইজ লিমিটেড। দ্যাট ইজ হোয়াই আমাকে কী করতে হচ্ছে, আজকের টপিকটা এখানেই এন্ড করতে হচ্ছে।